মাশকুরুল আলম চ্যানেলের পক্ষ থেকে আমি মাশকুরুল আলম আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনাদের মধ্যে অনেকেই জানেন যে আমরা পিএসসির অধীনে বিশেষ করে বিসিএস পরীক্ষার জন্য যে সিলেবাস প্রণয়ন করা হয়েছে এই সিলেবাসের আলোকে আমরা প্রতিনিয়ত প্রিলিমিনারি সহ লিখিত পরীক্ষার জন্য আমরা নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি। সো আই থিঙ্ক আওয়ার ভিডিও টিউটোরিয়ালস উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। If you think our video tutorials are helpful, then you are requested to subscribe our channel. And for getting our video tutorials on your homepage, you are also requested to click on your bell button. আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে। আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে লক্ষ্য করে দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচন প্রসিজার বা সিস্টেম, সেখান থেকে কিন্তু বেশ কয়েকবার পরীক্ষায় কোশ্চেন এসেছে। এটি শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষায় নয়, প্রিলিমিনারি সহ লিখিত পরীক্ষা সহ এবং ভাইবা পরীক্ষাতেও কিন্তু এখান থেকে কোশ্চেন এসে থাকে। আজকে আমরা দেখব কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নির্বাচন সিস্টেমটি সাধারণত সেখানে হয়ে থাকে এবং কিভাবে প্রেসিডেন্ট মূলত নিয়োগ করা হয়ে থাকে। আমরা একে একে সবগুলোই আমরা দেখব। আমরা সর্বপ্রথম প্রার্থী নমিনেশন কিভাবে হয়ে থাকে সেটিকে আমরা জানবো। আপনাদের মধ্যে অনেকেই জানেন যে প্রার্থী নমিনেশনের ক্ষেত্রে ডেমোক্রেটিক এবং রিপাবলিক দলের মধ্যে, অর্থাৎ আমাদের কিন্তু দুটি কিন্তু প্রার্থী রয়েছে। লক্ষ্য করুন, আমরা বোর্ডে যাচ্ছি, আমরা এখান থেকে একটি ক্লিয়ার কনসেপ্ট নেওয়ার চেষ্টা করব। আমরা বললাম এখানে ডেমোক্রেট দল, ডেমোক্রেটিক পার্টি, এখান থেকে কনসেপ্ট করুন ডেমোক্রেটিক দল, এবং এখানে রয়েছে রিপাবলিক দল, তাহলে এখান থেকে রিপাবলিক দলকে ডোনাল্ড ট্রাম্পকে কেন নমিনেশন দেয়া হলো আর ডেমোক্রেটিক দল থেকে হিলারি ক্লিনটন কিভাবে এখান থেকে নমিনেশন বা প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করলেন সেটিকে আমরা সর্বপ্রথমে আলোচনা করব। সর্বপ্রথমে ডেমোক্রেটিক দলের প্রার্থী কিভাবে নিয়োগ করা হয় এবং রিপাবলিক দলের প্রার্থীকে কিভাবে নিয়োগ করা হয় সেটিকে আমরা সর্বপ্রথমে জানব। আসলে লক্ষ্য করে দেখবেন এই ডেমোক্রেটিক দলের প্রার্থী নমিনেশন দেওয়ার সময়ে তখন কিন্তু এই হিলারি ক্লিনটনের প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল মূলত এই ডেমোক্রেটিক প্রার্থী, ডেমোক্রেটিক দলেরই আরো একজন প্রার্থী বার্নি স্যান্ডার্স এর সাথে। আমরা বলছিলাম বার্নি স্যান্ডার্স এবং বার্নি স্যান্ডার্স এবং এখানে ছিলেন কিন্তু হিলারি ক্লিনটন, ইজেন্ট ইট? তার মানে এই হিলারি ক্লিনটনের মধ্যে, হিলারি ক্লিনটন কিভাবে তিনি মূলত জয়ী হয়ে এই ডেমোক্রেটিক প্রার্থী থেকে তিনি প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রার্থী নিযুক্ত হলেন সেটিকে আমরা আলোচনা করব। লক্ষ্য করুন, আমরা বলছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচন হয়ে থাকে সেটি কিন্তু সাধারণত মানুষেরা মনে করে থাকে যে সম্ভবত প্রত্যক্ষ ভোটেই, জনগণের প্রত্যক্ষ ভোটেই সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট নিযুক্ত হয়ে থাকেন। আসলে ঘটনাটি তেমনটি নয়। সর্বপ্রথমে প্রাইমারি ইলেকশন ঘটে থাকে প্রার্থী নমিনেশন করার ক্ষেত্রে এবং জনগণের পরোক্ষ ভোটের দ্বারা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিযুক্ত হয়। আমরা ধাপে ধাপে সেটিকে জানবো। আমরা আলোচনা করছিলাম প্রাইমারি লেভেলের কথা, এখানে হিলারি ক্লিনটনের সাথে বার্নি স্যান্ডার্স এর একটি প্রতিযোগিতা হয়েছিল ডেমোক্রেটিক দলের মধ্যে। এখানে লক্ষ্য করে দেখবেন যে রেজিস্টার্ড ভোটের ক্ষেত্রে 52% কিন্তু পেয়েছিলেন হিলারি ক্লিনটন এবং 48% ভোট কিন্তু পেয়েছিলেন এই বার্নি স্যান্ডার্স। পরবর্তীতে এই ভোটের রেজাল্টের উপরে ভিত্তি করে শুধুমাত্র হিলারি ক্লিনটন এই দল থেকে নিযুক্ত হননি, এরপরে তাকে বেশ কয়েকটি ধাপে মূলত যেতে হয়েছিল। এর মধ্যে লক্ষ্য করে দেখবেন যে ডেলিগেটস এবং সুপার ডেলিগেটস নামে একটি তাদের যে প্রতিনিধি রয়েছে ডেমোক্রেটিক দলের, এর মধ্যে অর্থাৎ হাই লেভেলের যে পলিটিশিয়ান ছিলেন এই ডেমোক্রেটিক দলের, তাদের ভোটের মাধ্যমে এবং ডেলিগেট ভোটের মাধ্যমে, অর্থাৎ যারা রেজিস্টার্ড ভোটার আছেন তাদের ভোটারের মাধ্যমে কিন্তু হিলারি ক্লিনটন 52% ভোট বেশি পেয়েছিলেন এবং 48% ভোট কিন্তু বার্নি স্যান্ডার্স পেয়েছিলেন। এই 48% ভোট পাওয়ার পরেও কিন্তু কেউ কেউ বার্নি স্যান্ডার্স কে প্রেসিডেন্ট নিযুক্ত করার জন্য মনোনয়ন পত্র দেবেন বলে তারা আশা করেছিলেন, কিন্তু অনেকেই তারা এখানে ভেবেছিলেন যে বার্নি স্যান্ডার্স তিনি ইলেকটোরাল কলেজ ভোট বেশি পেতে পারেন, কিন্তু পপুলার ভোট কিন্তু এক্ষেত্রে হিলারি ক্লিনটন পাওয়ার সম্ভাবনায় সবচাইতে বেশি। এর উপরে ভিত্তি করে মূলত হিলারি ক্লিনটনকে কিন্তু নিযুক্ত করা হয়, এখান থেকে মনোনয়ন দেওয়া হয়। আমরা বলছিলাম চারটি ধাপের মাধ্যমে কিন্তু এই প্রাইমারি ইলেকশনটি গঠিত হয় যার মাধ্যমে মূলত নমিনেশন দেওয়া হয়। লক্ষ্য করুন, এর মধ্যে আমরা বলছিলাম একটি ক্লোজ, এর মধ্যে রয়েছে একটি ক্লোজ প্রাইমারি, ক্লোজ ইলেকশন, যেটিকে ক্লোজ প্রাইমারি ইলেকশন বলা হয়ে থাকে। ক্লোজ প্রাইমারি ইলেকশনে এখানে শুধুমাত্র রেজিস্টার্ড ভোটার যারা আছে
তারাই শুধুমাত্র ভোট দিতে পারবেন। অর্থাৎ ডেমোক্রেটিক দলে যারা রেজিস্টার্ড কিন্তু যে ভোটার গুলো আছে তাদের দ্বারা নিযুক্ত মূলত হবেন এখানে। এরপরে রয়েছে সেমি ক্লোজ, সেমি ক্লোজ প্রাইমারি ইলেকশনের কথা আমরা বলছি। এই সেমি ক্লোজ প্রাইমারি ইলেকশনে এখানে নিবন্ধিত ভোটার এবং সমর্থকরা, অর্থাৎ এখানে কিন্তু দুই ধরনের লোকেরা এখানে মূলত ভোট প্রদান করতে পারেন। লক্ষ্য করে দেখবেন সমর্থক এবং এখানে সমর্থক এবং ভোটাররা কিন্তু নিবন্ধিত ভোটাররা এখানে মূলত ভোট প্রদান করতে পারেন। এরপরে রয়েছে আরো একটি, লক্ষ্য করে দেখবেন যে ওপেন প্রাইমারি, ওপেন ওপেন প্রাইমারি ইলেকশন। এই ওপেন প্রাইমারি ইলেকশনের মধ্যেও কিন্তু যে ইলেকশনটি সাধারণত হয়ে থাকে এখানে যে কোনো দলের নিবন্ধিত ভোটাররা কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারেন। এরপরে রয়েছে সেমি ওপেন প্রাইমারি, যেটিকে বলা হয় সেমি ওপেন প্রাইমারি ইলেকশন। অর্থাৎ এই প্রার্থী নিযুক্ত করার ক্ষেত্রে মূলত চারটি ধাপের মাধ্যমে প্রার্থীকে নমিনেশন করা হয়ে থাকে এবং এই চারটি ধাপের সবকটিতেই মূলত হিলারি ক্লিনটন জয়ী হয়ে তিনি মূলত এই ডেমোক্রেটিক দলের মধ্য থেকে তিনি প্রেসিডেন্ট হওয়ার জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে কিন্তু তিনি মূলত প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং রিপাবলিক দলের মধ্যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সিলেক্ট হয়েছিলেন এবং পরবর্তীতে জেনারেল ইলেকশনের মাধ্যমে আপনাদের মধ্যে অনেকে জানেন যে সাধারণত ইলেকটোরাল কলেজে ভোটের মাধ্যমে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিয়োগ করা হয়ে থাকে এবং এখানে অনেকেই ধারণা করে থাকেন যে সম্ভবত সিনেটররাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আসলে নট এক্স্যাক্টলি, দিস ইনফরমেশন ইজ টোটালি নট কারেক্ট। হিয়ার অ্যাকচুয়ালি ইলেকটোরাল কলেজ দে প্লে ভাইটাল রোল ফর সিলেক্টিং প্রেসিডেন্ট অফ ইউএসএ। আমরা একে একে সহজে এগুলোকে আলোচনা করব। লক্ষ্য করুন, আমরা জেনারেল ইলেকশনের কথা বলছিলাম। এই জেনারেল, মাফ করবেন, জেনারেল ইলেকশনের মধ্যে যে ইলেকটোরাল কলেজ সাধারণত হয়ে থাকে এই ইলেকটোরাল কলেজের ভোটের সংখ্যা কিন্তু রয়েছে 538। বিসিএস পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসে যে ইলেকটোরাল কলেজের ভোটের সংখ্যা কতটি, 538টি কিন্তু ইলেকটোরাল কলেজের ভোটের সংখ্যা রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে গেলে সর্বনিম্ন 270টি কিন্তু ভোট ইলেকটোরাল কলেজের ভোট পেতে হয়। এই 270টি ইলেকটোরাল কলেজের যিনি ভোট পাবেন তিনি মূলত মার্কিন প্রেসিডেন্ট নিযুক্ত হবেন। এরপরে সাধারণত আপনাদের মধ্যে অনেকেই জানেন যে এখান থেকে যে 270 জন ইলেকটোরাল কলেজ যে প্রতিষ্ঠিত হয় এখান থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু সবচাইতে বেশি পেয়ে, অর্থাৎ বিগত যে ইলেকশনটি হয়ে গেল 45তম মার্কিন প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেখানে কিন্তু তিনি মূলত পেয়েছিলেন 304টি ইলেকটোরাল কলেজের ভোট পেয়েছিলেন এবং পক্ষান্তরে কিন্তু এখানে হিলারি ক্লিনটন পেয়েছিলেন মূলত 236টি, কিন্তু মূলত এখানে মাফ করবেন এখানে 234টি কিন্তু তিনি মূলত এখানে ইলেকটোরাল কলেজের ভোট পেয়েছিলেন। অর্থাৎ লক্ষ্য করে দেখুন যে এখান থেকে কিন্তু তার ব্যবধানটা কিন্তু অনেক বেশি, যদিও লক্ষ্য করা বলা হয়ে থাকে যে পপুলার ভোটে হিলারি ক্লিনটন সবচাইতে বেশি ভোট কিন্তু পেয়েছিলেন। আসলে পপুলার ভোট জিনিসটা কি এবং ইলেকটোরাল কলেজের যে ভোটটা কি, এটিকে আমরা এ পর্যায়ে আপনাদের স্বার্থে আলোচনা করব। আমরা বলছিলাম এই ইলেকটোরাল কলেজের ভোটের কথা। এই ইলেকটোরাল কলেজের ভোটের যে সিস্টেম এটি কিন্তু চালু করেছিলেন বিখ্যাত একজন ব্যক্তি, আলেকজান্ডার যাকে বলা হয়ে থাকে। এই আলেকজান্ডার এর মাধ্যমেই মূলত এই ইলেকটোরাল কলেজের ভোট মূলত চালু হয়ে যায় এবং লক্ষ্য করে দেখবেন যে ইলেকটোরাল কলেজের যে ভোটগুলো হয়ে থাকে 50টি অঙ্গরাজ্য রয়েছে। এই 50টি অঙ্গরাজ্যের মধ্যে লক্ষ্য করে দেখবেন যে 50টি অঙ্গরাজ্যের মধ্যে টোটাল 538টি ইলেকটোরাল কলেজ মূলত আছে। এখন ইলেকটোরাল কলেজের হতে গেলে মূলত সাধারণত 6 লাখ ভোটার থাকতে হয় যে কোনো একটি অঙ্গরাজ্যের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে লক্ষ্য করুন, আমরা একটি ছোট অঙ্গরাজ্য হিসেবে আমরা এখানে কনসিডার করতেছি, ওয়াশিংটন ডিসি কে আমরা কনসিডার করুন। ওয়াশিংটন ডিসি কে আপনি কনসিডার করুন এবং এর সাথে সাথে আরো একটি আপনি রাজ্য কনসিডার করতে পারেন, ক্যালিফোর্নিয়াতে কিন্তু সবচাইতে বেশি পরিমাণে ইলেকটোরাল কলেজের ভোট রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। লক্ষ্য করে দেখবেন এখানে প্রায় 55টি ইলেকটোরাল কলেজের ভোটের সংখ্যা মূলত রয়েছে। তাহলে আমরা কিন্তু জনশ্রুতিতে আমরা শুনতে পাই যে হিলারি ক্লিনটনের পপুলার ভোটে সবচাইতে বেশি পেলেও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিযুক্ত হতে পারেননি। আসলে এই ইলেকটোরাল কলেজ এবং পপুলার ভোটের পার্থক্য এখান থেকে খুব সহজে আপনি এখান থেকে মূলত পেয়ে যাবেন। আমরা বলছিলাম লক্ষ্য করুন ওয়াশিংটন ডিসিতে এখানে মূলত 3টি ইলেকটোরাল কলেজ রয়েছে
এবং এই ক্যালিফোর্নিয়াতে 55টি ইলেকটোরাল কলেজ মূলত রয়েছে। আমরা বলেছিলাম যে যে কোনো অঙ্গরাজ্যের মধ্যে ইলেকটোরাল কলেজ প্রতিষ্ঠিত হতে গেলে কমপক্ষে 6 লাখ ভোটারের সাধারণত প্রয়োজন হয়, কিন্তু পরবর্তীতে এটিকে না নিয়ে একটি নির্দিষ্ট নিয়ম করে দেওয়া হয় যে অঙ্গরাজ্য যত বড়ই বা ছোট হোক না কেন কমপক্ষে 3টি ইলেকটোরাল কলেজ সেখানে থাকতে হবে। এর মধ্যে লক্ষ্য করে দেখবেন যে ওয়াশিংটনের এই 55টি যে ইলেকটোরাল রয়েছে ক্যালিফোর্নিয়াতে, এর মধ্যে যদি হিলারি ক্লিনটন এখান থেকে যদি 3টি ইলেকটোরাল কলেজের ভোট পান এবং এখানে যে ওয়াশিংটনের যে 3টি ইলেকটোরাল কলেজের ভোট আছে, এখানে ডোনাল্ড ট্রাম্প যদি 3টি ইলেকটোরাল কলেজের ভোট পান, সেক্ষেত্রে অর্থাৎ ধরুন ওয়াশিংটন এটি একটি ছোট রাজ্য, ক্যালিফোর্নিয়া এটি একটি বড় রাজ্য, এই ছোট রাজ্যে ডোনাল্ড ট্রাম্প যদি 3টি ইলেকটোরাল কলেজের ভোট পান এবং এখানে হিলারি ক্লিনটন যদি 3টি ইলেকটোরাল কলেজের ভোট পান, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইলেকটোরাল কলেজের সংখ্যা কিন্তু সেম থাকবে এবং মান কিন্তু সেম থাকবে, বাট পপুলার ভোট কিন্তু এখান থেকে ডিফারেন্সিয়েট হবে। এবং এই পপুলার ভোটের কারণে যেহেতু ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যটি অনেক বড় এবং ক্যালিফোর্নিয়াতে যে তিনটি অঙ্গরাজ্যের কথা আমরা এখানে উদাহরণস্বরূপ আপনাদের সামনে উপস্থাপন করলাম, এখানে যেহেতু ভোটারের সংখ্যা বেশি, তার মানে পপুলার ভোটের দিকে হিলারি ক্লিনটন এখানে বেশি পেয়েছিলেন, কিন্তু এখানে আবার ডোনাল্ড ট্রাম্প জনসংখ্যা পপুলার ভোটের সংখ্যা কম হওয়া সত্ত্বেও কিন্তু 3টি ইলেকটোরাল কলেজের ভোট মূলত পেয়েছিলেন। আশা করছি বিষয়টি স্পষ্ট হয়েছে। এরপর আরো একটি ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব আমরা আপনাদেরকে। লক্ষ্য করে দেখবেন এই ইলেকটোরাল কলেজের 29টি ইলেকটোরাল কলেজের মধ্যে কিন্তু একটি রুল আছে যে সেখানে পপুলার ভোটে যিনি বেশি ভোট পাবেন তিনি মূলত ইলেকটোরাল কলেজে সবগুলো ভোট মূলত পেয়ে যাবেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের এই কিছু মাফ করবেন কিছু অঙ্গরাজ্য রয়েছে যেখানে পপুলার ভোটের মাধ্যমে ইলেকটোরাল কলেজে সবগুলো ভোট পেয়ে থাকেন। অর্থাৎ লক্ষ্য করুন এটা একটি অঙ্গরাজ্য ইন্ডিয়ানা অঙ্গরাজ্য এবং এটি আলাস্কা অঙ্গরাজ্য। আলাস্কা অঙ্গরাজ্যে রয়েছে 3টি ইলেকটোরাল কলেজ এবং ইন্ডিয়ানাতে রয়েছে 11টি ইলেকটোরাল কলেজ। অ্যাজ ফর এক্সাম্পল সে এই ইন্ডিয়ানা ইলেকটোরাল কলেজের 11টির মধ্যে সে অ্যাজ ফর এক্সাম্পল হিলারি ক্লিনটন পেয়েছেন এখানে 6টি এবং এখানে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 5টি ইলেকটোরাল কলেজ। তাহলে নিয়ম অনুযায়ী কিন্তু এখানে দুইজনই পাওয়ার কথা ছিল, মূলত 5টি ইলেকটোরাল কলেজের ভোট পাবেন এখানে ডোনাল্ড ট্রাম্প এবং 6টি পাবে হিলারি ক্লিনটন, ইজন্ট ইট? বাট দিস ইজ নট এক্সাক্টলি ট্রু হিয়ার। এখানে এই 6, 5, 11 এই 11টি ইলেকশনের মধ্যে যেহেতু সংখ্যাগরিষ্ঠ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন মূলত এখানে হিলারি ক্লিনটন, তার মানে এই 5টি ইলেকটোরাল কলেজের ভোটও তিনি মূলত পেয়ে যান। অর্থাৎ এখান থেকে 11টি ইলেকটোরাল কলেজের প্রত্যেকটি মূলত এখান থেকে হিলারি ক্লিনটন পেয়ে যাবেন। আসলে এই রকম করে ডোনাল্ড ট্রাম্প অসংখ্য ইলেকটোরাল কলেজের ভোট কিন্তু সেখান থেকে মূলত পাওয়ার কারণে তিনি মার্কিন প্রেসিডেন্ট কিন্তু নিযুক্ত হয়েছিলেন। এবং অনেক সময় আমাদের মধ্যে একটি কনসেপ্ট লক্ষ্য করা যায় যে সম্ভবত সিনেট এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পার্লামেন্ট ব্যবস্থা রয়েছে সেখানে দুই কক্ষ রয়েছে। লক্ষ্য করে দেখবেন যে উচ্চ কক্ষ রয়েছে এবং নিম্ন কক্ষ রয়েছে। উচ্চ কক্ষ যাকে সিনেট বলা হয়ে থাকে এবং নিম্ন কক্ষ যাকে হাউস অব রিপ্রেজেন্টেটিভ বলা হয়ে থাকে। আমরা উচ্চ কক্ষের কথা বলছি, লক্ষ্য করে দেখবেন আমরা এখান থেকে যে ইলেকটোরাল কলেজের কথা আমরা বললাম, এই 270টি ইলেকটোরাল কলেজ যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হবেন। তাহলে কোশ্চেন হচ্ছে এই 270টি যে ইলেকটোরাল কলেজ হলো তাদেরকে কিভাবে নিয়োগ দেওয়া হয়, ইজন্ট ইট? ডেমোক্রেটিক দল এবং রিপাবলিক দল তারা চেষ্টা করে তাদের এই ইলেকটোরাল কলেজের মধ্যে বিশ্বস্ত একজন ব্যক্তিকে সিলেক্ট করার জন্য। রিপাবলিক দলও এখান থেকে একজন ব্যক্তিকে সিলেক্ট করে এবং ডেমোক্রেটিক দলও একজন নির্দিষ্ট একজন ব্যক্তিকে সিলেক্ট করে এবং তিনি হলেন বিশ্বস্ত। মনে করুন আমরা ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ভোট হচ্ছে, এখানে জনগণ ভোট দেবে এখানে দুইজন বিশ্বস্ত ব্যক্তিকে, ডেমোক্রেটিক দলের একজন ব্যক্তি রয়েছেন এবং রিপাবলিক দলের এখানে একজন বিশ্বস্ত ব্যক্তি রয়েছেন, যারা কিনা পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিনটনকে মূলত ভোট দেবেন। অর্থাৎ হিলারি ক্লিনটনের একজন প্রতিনিধি রয়েছে এখানে এবং ডোনাল্ড ট্রাম্পের একজন প্রতিনিধি রয়েছেন, ইজন্ট ইট? এখান থেকে লক্ষ্য করে দেখবেন যে জনগণরা মূলত এখানে ওই ব্যক্তির মারফত হয়ে কিন্তু মূলত এখানে ভোট প্রদান করে থাকে। আসলে এটি কিন্তু পরোক্ষ ভোটের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিন্তু এখানে মূলত নিযুক্ত করা হয়ে থাকে। এই ইলেকটোরাল কলেজে আমরা বললাম এখানে তারা শুধুমাত্র প্রেসিডেন্ট সিলেক্ট করে থাকে কিন্তু পরবর্তীতে তারা অন্য কোনো দায়িত্ব কিন্তু পালন করে থাকে না। পরবর্তীতে
লোকাল যে গভর্নমেন্ট আছে সেই লোকাল গভর্নমেন্টের অধীনে তারা মূলত দায়িত্ব পালন করে থাকে, এবং যদিও পরবর্তীতে প্রেসিডেন্টের কাছ থেকে তারা ফাইন্যান্সিয়াল এবং বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়ে তারা মূলত অঙ্গরাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে কিন্তু সহায়তামূলক কাজ করে থাকে। আশা করছি বিষয়টি স্পষ্ট হয়েছে। আমরা সিনেট নিয়ে আলোচনা করছিলাম, লক্ষ্য করে দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু যে পার্লামেন্ট রয়েছে সেখানে দুই কক্ষ বিশিষ্ট কিন্তু পার্লামেন্ট রয়েছে, সেখানে সিনেট রয়েছে লক্ষ্য করে দেখবেন, এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এর কথা বলছিলাম যেটিকে নিম্ন কক্ষ বলা হয়ে থাকে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। এখান থেকে লক্ষ্য করুন এর মধ্যে 50টি যেহেতু অঙ্গরাজ্য আছে, এই 50টি অঙ্গরাজ্যের মধ্যে দুইজন করে প্রতিনিধি সাধারণত সিলেক্ট করতে হয়, অর্থাৎ দুইজন করে সিনেটর যদি হয় তাহলে সিনেটরের সংখ্যা কিন্তু হয়ে যায় 100টি, রাইট? আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এর মধ্যে রয়েছে মূলত 435টি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, এবং ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া সেখান থেকে মূলত 3 জনকে নিযুক্ত করা হয়, অর্থাৎ টোটাল 438টি। তাহলে কোশ্চিন হচ্ছে তারা কি প্রেসিডেন্ট নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে? নট এক্স্যাক্টলি। আসলে ইলেকটোরাল কলেজের মাধ্যমে মূলত মার্কিন প্রেসিডেন্ট নিযুক্ত করা হয়ে থাকে, এবং এটি জাস্ট পার্লামেন্টের কার্য মূলত এখান থেকে শনাক্ত করা হয়ে থাকে। এখান থেকে লক্ষ্য করুন, এখান থেকে যদি ডেমোক্রেটিক দলের হিলারি ক্লিনটনের প্রতিনিধিরা সিনেটররা যদি এখান থেকে মনে করেন 52টা যদি পেয়ে থাকে, এবং এখান থেকে ডোনাল্ড ট্রাম্প যদি 48টি পেয়ে থাকে, তাহলে এখান থেকে স্পিকার নিযুক্ত হয় কিন্তু ডেমোক্রেটিক দলের মধ্য থেকে, এবং রিপাবলিক দলের মধ্য থেকে কিন্তু সেক্ষেত্রে স্পিকার কিন্তু মূলত নিযুক্ত হয় না, রাইট? এই স্পিকার যে নিযুক্ত হলো এই স্পিকার পরবর্তীতে এই সিনেটরদেরকে নিয়ে, আপনাদের মধ্যে অনেকেই জানেন যে পল রায়ানের নেতৃত্বে কিন্তু বর্তমান যিনি স্পিকার আছেন তিনি তাদেরকে নিয়ে বৈঠক করেন, এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আরো যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তাদেরকে নিয়ে মূলত বিভিন্ন ধরনের সভা করে থাকেন। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে যে নির্বাচন আছে সেই নির্বাচনের সাথে কিন্তু এদের কোনো মূলত সম্পর্ক এই ক্ষেত্রে নেই। ইলেকটোরাল কলেজের মাধ্যমে মূলত মার্কিন প্রেসিডেন্ট শনাক্ত করা হয়ে থাকে বা সিলেক্ট করা হয়ে থাকে। আশা করছি বিষয়টি স্পষ্ট হয়েছে। এবং লক্ষ্য করে দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে নির্বাচন হয় সেটি কিন্তু 4 বছর পর পর 2 থেকে 8 তারিখের মধ্যে মঙ্গলবার দিন কিন্তু তাদের এই নির্বাচনটি হয়ে থাকে মঙ্গলবার, এবং প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট শপথ গ্রহণ করেন ভোট হওয়ার পরে, অর্থাৎ 20 জানুয়ারিতে তারা মূলত এখান থেকে শপথ গ্রহণ করে। আশা করছি বিষয়টি স্পষ্ট হয়েছে। আজকে আমরা দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইলেকটোরাল কলেজ ভোটের মাধ্যমে যে মার্কিন প্রেসিডেন্ট নিযুক্ত হন, এবং সাথে সাথে পার্লামেন্ট যে রয়েছে সেনেটর এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ সে সম্বন্ধে আমরা আলোচনা করলাম। আশা করছি আজকের ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের জন্য অনেক সহায়ক হবে। আমরা আগামী পর্বে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আশা করছি সে পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকবেন। আগামী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে সর্বশেষে সবার কাছ থেকে